ক্যালেন্ডারের পাতায় 6 আগস্ট, তারিখটি জাপানিদের জন্য ভয়াবহ ও লোমহর্ষক। 1945 সালের এই দিনে জাপানের হিরোশিমা শহরের ওপর ভয়াবহ পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে। এর ঠিক 3 দিন পর 9 আগস্ট নাগাসাকিতে একই ধরনের হামলা চালানো হয়। 1945 সালের 6 আগস্ট জাপানি সময় ঠিক সকাল 6:15 যুক্তরাষ্ট্রের ইলোনা বে নামের একটি B-29 বোমারু বিমান থেকে হিরোশিমায় লিটল বয় নামে প্রথম পরমাণু বোমা ছাড়া হয়। এটির শক্তি ছিল প্রায় 12 থেকে 15,000 টন TNT-র বিস্ফোরণের ক্ষমতার সমান। 5 বর্গমাইল এলাকার পুরোটাই ধ্বংস করে দিয়েছিল এটি। হিরোশিমার শতকরা 60% বাড়ি একদম ধ্বংস হয়ে গিয়েছিল। 3 দিন পর 9 আগস্ট জাপানি সময় সকাল 11:02 যুক্তরাষ্ট্র আরেকটি পরমাণু বোমা ফেলে নাগাসাকি শহরের ওপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম লগ্নে মার্কিন বাহিনীর এই পারমাণবিক বোমা হামলায় 2টি শহরের 100,000 মানুষের মৃত্যু হয়। ধারণা করা হয় হিরোশিমার 140,000 মানুষ বোমার বিস্ফোরণে মারা যায়। নাগাসাকিতে 74,000 লোক মারা যান এবং পরবর্তীতে এই 2 শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও 2,14,000 মানুষ, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। এই বোমা হামলার শিকার হয়েও যারা বেঁচে গিয়েছিলেন তারা হিবাকুশা বলে পরিচিত। ভয়ঙ্কর শারীরিক ও মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে বাকি জীবন বাঁচতে হয়েছে তাদের। পৃথিবীর ইতিহাসের জঘন্যতম এই হামলার মধ্য দিয়েই সমাপ্তি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এই হামলার পর 14 আগস্ট জাপান নিঃশর্তভাবে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। একটি পক্ষের দাবি আরও পরমাণু বোমার আক্রমণ এড়াতে জাপান আত্মসমর্পণ করে। অন্যদিকে অনেক সমালোচকের দাবি জাপান এই বোমা হামলার আগে থেকেই আসলে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিল। হামলার 7 দশক পার হয়ে গেলেও ভয়াল সেই দিনের কথা এখনও ভুলেনি জাপানের মানুষ। এত বছর পরেও বোমা হামলার প্রভাবে শহর দুটিতে বিকলাঙ্গ শিশু জন্ম নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ক্যান্সার সহ দুরারোগ্য রোগে ভুগছে বহু মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1949 হিরোশিমাকে ঘোষণা করা হয় শান্তির শহর হিসেবে। নির্মিত হয় শান্তি স্মৃতি পার্ক। প্রতি বছরই শোক আর বেদনায় দিনটিকে স্মরণ করে বিশ্ব, সঙ্গে চলে যুদ্ধবিরোধী প্রচার।